সাক্ষাৎ শিবের দর্শন পেলাম, আমি শিবের দর্শন পেয়েছি। শিব এরম করে নাচে না, শিব এরম করে নাচে, শিবের আবার বাইক। এ সোমনাথ, তোমার আরেক নাম শিবের আরেক নাম সোমনাথ না? বাহ, তা তো কোনো কথাই নেই। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি, এম এস ফ্যামিলি। তো সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমরা এখন কাশফুল খুঁজতে বেরিয়েছি, কত কাদা দেখো, তবুও আমরা কাশফুল, কাশফুল তো পেতেই হবে। কোথা দিয়ে যাবা চলো, আমি তোমাকে অনুসরণ করছি। আরে শিবকে অনুসরণ করাই পার্বতীর কাজ। চলো, ওরে বাবা, যা জাম্পিং দিলো একখানা আমার হাতে। হ্যাঁ সোমনাথ, এই পা ঢুকে যাচ্ছে, বলছি ওদিক দিয়ে যাও, ওইদিক দিয়ে যেতে পারো না, উইটা দিয়ে যাও। ওই তো, ওইটা তো শুকনো ছিল, তখন ওই পিছন দিক দিয়ে ঘুরে যেতে হবে। এই বাবা, দাঁড়াও ক্যামেরা অফ করি বন্ধুরা, কাশফুলের কাছে আমাকে পৌঁছাতেই হবে। একটু দেখো কি দেখবে, আমি কত কষ্ট করে কাশফুল আনতে। হ্যাঁ ওই দিক দিয়ে যাও ঘুরে, ওই যে ওই দিক দিয়ে শুকনো দিয়ে ঘুরে যাও। দাঁড়াও আমি আগে রাস্তাটা বুঝে নিই, ক্যামেরাটা অফ করছি, দাঁড়াও। অনেক কষ্টে এই কাদা পার হয়ে আসলাম, পা দেবে দেবে যাচ্ছিল। এবার চলো কাশফুল খুঁজতে হবে। তোমাদের প্রচুর 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 রিকোয়েস্ট যে আমাকে তোমরা আগমনের শুটে, আগমনের লুকে দেখতে চাও, তাই তোমাদের জন্য আমার এই চেষ্টা। আমার শ্বশুরমশার কাছ থেকে একটা ত্রিশূল নিয়েছি, আর গতকালকে আমি একটা ত্রিশূল কিনেও নিয়ে এসেছি, জানি না কোন ত্রিশূলটা আমাকে অ্যালাউ করবে। দুটো ত্রিশূলই নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর চলো, এখন হচ্ছে অনেক দূরে এসেছি আমরা, অনেক অনেক দূরে। এটা হচ্ছে টিনপাড়া, রানাঘাটের থেকে একটু আউট অফ সাইড টিনপাড়া, বাইকে এসেছি। চলো, দেখতে পাচ্ছি কাশফুল, কত কাশফুল দেখো, দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি, অনেক দূর থেকে আসলাম কষ্ট করে, কাদা পেরিয়ে। বাপরে বাপ, ও কি ভাল লাগছে গো সোমনাথ। তাহলে কি এখানে আসবো রেডি হয়ে? কি সুন্দর সোমনাথ, এইসব জায়গায় একটুখানি একটুখানি জমি কিনে একটা জাস্ট ছোট্ট ঘর করে, মাটির ঘর করে। কি ফাইন জায়গাটা সোমনাথ, কোথায় লাগে টাইলসের ঘর, কোথায় লাগে পুট্টির ঘর। আসবো, হ্যাঁ রেডি হয়ে আসবো, এখানে হাজার কষ্ট হোক রেডি হয়ে আসবো। কি ফাইন বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে এখানে আসবোই। ওয়াও, আমার হচ্ছে এখনই যদি কটা ফটো তুলতে পারতাম। তো কাশফুল তোল, পরে ফটো তুলিস। ওয়াও, খুব তারা দেয়। হ্যাঁ লাগছে তো কাশফুলের মধ্যে শিব ঠাকুর, এত সুন্দর জায়গাটা সত্যি। চলো এবার কটা কাশফুল তুলে নিই, পরে কথা হচ্ছে। কই বললো ও বলেছিল আসবে, আমি তো বললাম, ও তো তারপরে বললো যে না প্রেশার থাকে ওই জিনিসগুলোর জন্য, মানে আমি তো যা পরে থাকবো সবই তো ওর, দেবো না, ওর বর পরে এসে নিয়ে যাবে। উফ তো বকে, গরুটার জন্য যেন আরো বেশি ভালো লাগছে লুকটা। সিনেমাটিক শট, চলো হয়ে যাক সিনেমাটিক শট একটা।
রেডি আর কাশফুলও রেডি। চলো এবার যাওয়া যাক হলবিনাদের পার্লারে। 11:30টা বলেছে, এখন 11:30টাই বাজে। আমাদের জাস্ট হুড়মুড় করে এখন ঢুকে গেলেই হলো, সব হয়ে গেল ব্যবস্থা। সকালবেলা আমার শ্বশুরমশাইয়ের বাড়িতে গেছিলাম, গিয়ে রুদ্রাক্ষের মালা নিয়ে আসলাম। মানে অলবিনা যা যা আমাকে নিয়ে যেতে বলেছে আর কি, রুদ্রাক্ষের মালা নিয়ে যেতে বলেছে, তারপরে ধরো কি বলে গরদের শাড়ি, লাল রঙের গ্লাস হাতা ব্লাউজ, সব কিছু ব্যাগে ঢোকানো হয়ে গেছে। তারপরে চুল কিনতে বলেছে আমাকে, সে মাজা পর্যন্ত চুল কিনেছি, একটা কত 210 টাকা মতো নিল। ব্যাস এই আর কি, চলো। তো অবশেষে আসলাম, এখন সময় হচ্ছে 12:00। কি বলেছি আর তখন আসলাম, এত দূর থেকে সবকিছু ব্যবস্থা করে নিয়ে আসলাম। দেখো ওর হাতে চুলটা, দাঁড়াও তোমাদের সাথে ব্যাক ক্যামেরা দেখা করে দিই। ওরে না, দারুন দারুন। হ্যালো গাইস, সবাই তোমরা কেমন আছো? সবাই সবাই সাপোর্ট করেছে, ভালোবাসা পেয়েছিস কি? সবাই সাপোর্ট করেছে, থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ, মানে অবশ্যই মন্দিরের জন্য সবকিছু। তো আমি এখন এই লম্বা লম্বা চুল নিয়ে খুবই ব্যস্ত। কি ভালো লাগছে, চুল আমি কি করে সামলাবো, সত্যি ভালো লাগছে চুলটা। আর এই দেখো কাছ থেকে দেখাই, সোমনাথ বলে মরা মানুষের চুল রে, কিংবা যে বাড়ি এসে এসে চুল নিয়ে যায় না, ওইগুলো না, ওরা তো মারাও গেছে বল, আর সোমনাথ তাদের চুলটা তো রয়ে গেছে বল। বেশ ভালো, কিন্তু এটা সিনথেটিকের চুল না, মানে মানুষেরই চুল এটা বোঝা যাচ্ছে। সিনথেটিক চুল হলেই তো ভালো রে, সিনথেটিক চুলে পুড়ে যায়, মেশিন দেওয়া যায় না, এইগুলোতে ঠিকঠাক। ভট্টর করবে না তো কেউ আমার উপর? আর এই হচ্ছে কাশফুল, এই কটাই তুলেছি। আর কাশ বাগান, মানে কাশফুলের বাগানটা না এত সুন্দর অলবিনা, সোমনাথ বলছে তুমি ডিএন মিত্রতে ফটো তুলে নাও, তারপরে আমরা বাইকে করে আরেকবার ওখানে যাবো, ওই সাজটা নিয়ে ওখানে একটুখানি ভিডিও শুট করব। এত সুন্দর জায়গাটা, খুবই ভালো, ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে এই যে রুদ্রাক্ষের মালা নিয়ে এসেছি, ঠিক আছে। তো এখন কি আগমনের ভিডিও শুট হবে, তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট ছিল, তার সাথে অলবিনার এটা একটা ইচ্ছে ছিল। হ্যাঁ, খুব ইচ্ছা ছিল যে আমি মন্দিরাকে একটা সফটি একটা দুর্গা লুক দেব। তো দেখা যাক কতটা করতে পারি, অবশ্যই পারবো। ও আমাকে যেভাবে সাপোর্ট করছে, তোমরা যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ যেভাবে, আর এক একটা কমেন্ট আমাকে মানে খুব ভাবে উৎসাহিত করছে যে দিদি তুমি খুব সুন্দর ভাবে এগোচ্ছ, খুব এগো, আমরা আছি তোমার পাশে, তুমি কান্নাকাটি করো না, কাকু কাকিমা সুস্থ হয়ে যাবে, খুব ভালো লাগছে। কত ভালো লাগে এগুলো পড়তে পারলে বল, অনেক সাহস পাওয়া যায়। মানুষের যে ভালোবাসা পাবো আমি কোনোদিন ভাবিনি, কোনোদিন না। ছোট থেকে খুবই দলিত মসৃত হয়েছি খুবই, আর একটা কথাই আছে, বাবার টাকা না থাকলে কখনো ভালো হওয়া যায় না, সবাই একেবারে পায়ের তলায় পিষতে থাকে, সেটাই বাস্তব হয়ে গেছিল আমার লাইফে। সেটাই এখন আস্তে 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 দেখা যাক ভগবান কোথায় নিয়ে যায়। তোমরা পাশে থাকলে অবশ্যই ভগবান আমাদেরকে আমাকেও সাপোর্ট করবে অবশ্যই। আর এই আগমনের ভিডিওটা কিন্তু আজকে পোস্ট হবে না, এটা 25 তারিখে পোস্ট হবে। তুইও 25 তারিখে করবি, আমি 25 তারিখে, তুই 9টায় করবি, আমি 8টায় করব, ঠিক আছে? মহালয়ার দিন 25 তারিখে তো মহালয়া, একদম ঠিক আছে। সবাই একদম অধীর আগ্রহে বসে থাকবে, আর সাথে সাথে আমিও সবার রেসপন্স পাওয়ার জন্য, ঠিক আছে? চলো তাই, চলো আপাতত আর ভিডিওটা শেষ করছি না, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আপাতত মানে এখানে আর শুট করছি না এখন, কারণ এক কাজ হবে, এখন এখানে মেকআপ হবে, তার একটা শুট চলবে, তারপরে আবার স্টুডিওতে গিয়ে কিছু ফটো শুট হবে, তারপরে আবার ওই কাশফুলের ওখানে যাবো। তো সব কিছু মিলিয়ে এখন আমার ফোনটা খুব বিজি থাকবে, আজকের দেখা একদম বাড়ি গিয়ে দেখা, ঠিক আছে? টাটা টাটা করে দাও, টাটা টাটা। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে তেলাপিয়া মাছ আর ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। তো আজকে আর আলাদা করে করিনি, আজকে একটাই ঝোল বানিয়েছি, আমরা সবাই মিলেই খেয়েছি, টমেটো নেই, লঙ্কা নেই, ঝাল ছাড়াই ঝোল করেছি। আর তার সাথে করেছি হচ্ছে থোর ছেঁচকি, কালো জিরে কাঁচা লঙ্কা তো দিইনি, শুধু কালো জিরে দিয়ে। তো এই হচ্ছে রান্না আজকের। শোনা মাম্মা, তুমি বিকু খাচ্ছ আর ফোন দেখছো? আমার মাম্মা এক্ষুনি বাড়ি আসলো, নাচে স্কুল থেকে বাড়ি আসলো, এসে এখন বিকু খেয়ে নেবে, বিকু টিকু খেয়ে একটু বসে বিশ্রাম করে তারপরে আবার হোমওয়ার্ক করবে, তাই তো? তুমি আজকে নাচের স্কুল থেকে মাকে আনতে গেছিলা? মা কোথায় গেছিল? সাজতে। তাই যখনই নাচ স্কুল থেকে আসে তখনই দেখে আমি সাজতে গেছি। তো আমি তো আজকে ক্যামেরার সামনে আসতে পারবো না, তাই তোমাদেরকে দেখিয়েই আর কি ব্লগটা শেষ করে দেওয়ার ইচ্ছা, কারণ আমি মেকআপ সমেত বাড়ি এসেছি আজকে।
মেকআপ সমেত বাড়ি আসলাম, মেকআপটা তুলতে ইচ্ছে করছে না, এত কষ্ট করে বেচারি এত সুন্দর করে সাজানো। আমাকে দেখাচ্ছ কেন? কি করব আমাকে কি আমার তোমরা কি আছে কি করব আমি সামনে আসতে পারছি না তো আমি মেকআপটা আমি তুলিনি আর এত কষ্ট করে আমাকে দেখাচ্ছ তো ওইদিকে এদিকে দেখো আপনি পাদিক দেখো আমাকে দেখাচ্ছ কেন ওইদিকে দেখো ওই ওইদিকে দেখো ও এই যে দেখো এত সুন্দর করে সেজে গুজে এসছি আমি আর তুলিনি, ভাবছি যে রাত অবধি থাকি, রাত্রে শোয়ার আগে না হয় ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, তো তার জন্য আর কি এইভাবেই এখন ব্লগটা আজকে শেষ করে দিতে হবে, কিছু করার নেই। আজকে সারাদিন বাড়ি ছিলাম না, এখন আমি অলরেডি শাড়ি টাড়ি পরেই বসে আছি, একটুখানি দেখালাম এই যে, তো বসে পরেই বসে আছি, শাড়ি টাড়ি এখন খুলবো, খুলে মেয়েকে হোমওয়ার্ক করাবো, একটু বিশ্রাম নেবো। বলে দেবে তাই? তা আমি বলে দিয়েছি তো, সকালে বলে দিয়েছি আমি আজকে আগমনের লুক মানে ভিডিও শুট করতে গেছি, সেটা বলেছি। ওরে বাবা, ওই রকম না, এই রকম, এই মা আমি হাত দেখিয়ে দিয়েছি, এই রকম হবে, হ্যাঁ এই রকম, এই রকম, হ্যাঁ। না আজকে হাত দেখাবো না, আজকে হাত দেখাবো না, হাত দেখাবো 25 তারিখে, মহালয়ার দিন হাত দেখাবো। সুন্দর সেজেছি তো, কিন্তু এখন কাউকে দেখানো যাবে না। দরজাপ করেছি, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চাই প্রাণ। তো চলো তেলাপিয়া, তেলাপিয়া মাছের ঝোল আর থোড় ভাজা আর ভাত। মাছের ঝোলটা ফ্রিজে ঢোকাওনি তো, অনেক সকালের রান্না, যদি নষ্ট হয় ওটাই খাবা, আমিও খাবো তুমিও খাবা। আমি নষ্ট খাবো, জ্যান্ত মাছের ঝোল দুপুরে খাওয়ার পর ফ্রিজে না ঢোকালে আমি কোন সকালে আজকে রান্না করে বেরিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? কালকে খুব ভালো একটা ব্লগ আসছে, কালকে আমরা এক জায়গায় যাচ্ছি, একটা ফাংশনে যাচ্ছি কালকে, সেই ফাংশনে গিয়ে ভিডিও শ্যুট করবো। চলো টাটা।